হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আমার কেটির মম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল স্নান কমপ্লিট হয়ে গেছে, এই জাস্ট স্নান করে বেরোলাম। তো সকালে স্নানটা খুব ইম্পর্টেন্ট, 9টা সাড়ে 9টার মধ্যে স্নান করে করে, আলো তো অন্ধকার লাগছে, করে করে এমন হ্যাবিট হয়ে গেছে না, একটু দেরি হয়ে গেলে যেন মাথা গরম হয়ে যায়, মাথায় জলটা ঢাললে শান্তি। তো চলো এবার একটু রেডি হয়ে নি, তারপরে রান্না বান্না। সকালের কাজকর্ম মোটামুটি শেষ, এখন তাড়াতাড়ি রান্না করে এবার নিজের কাজে চলে যেতে হবে। তো আমার গাছগুলো ভালোই আছে, অনেকদিন দেখাইনি, দেখো ওই গাছটায় লিলি বলছি, মিলিবাগ এসেছিল যে, সেটাতে সার্ফ জল একটু দিয়ে ধুয়ে দিয়েছিলাম গাছটাকে, দেওয়ার পর সঙ্গে সঙ্গে আবার ভালো জল দিয়ে ধুয়ে দিয়েছি, নাহলে তো গাছগুলো মরে যাবে। তো এখন গাছটা অনেকটা ভালো আছে, আগে থেকে ফুল এসছে, তখন তো একদম ফুল টুল ফোলা বন্ধ হয়ে গেছিল, এখন দেখছি ফুল ফুটছে আবার। ও প্রচণ্ড গরম, আশা করি তোমরা গরমের সবাই খুব খুব ভালো আছো, কিন্তু মানে ঠান্ডাটা আসবে তার আগে যে গরমটা, মানে এই ভাদ্র মাসের গরমটা অবস্থা খুব খারাপ, প্যাচপ্যাচে টাইপের গরম। তো চলো রেডি হয়ে নি, একটুখানি জাস্ট স্নান করে এসেছি, ক্যামেরা এখানে থাকো। আর ডলু বলুদের দেখো, ওরা কেমন আছে? ওরা খুব ভালোই আছে, তোমাদের জিজ্ঞেস করছে কেমন আছো তোমরা। তো ভিজে চুল তো আঁচড়াবো না, জাস্ট সামনেটা একটু আঁচড়ে নিই, সিঁদুরটা পড়তে হবে। মুখটা আমার পুরো অন্ধকার লাগছে, এবার ঠিক আছে, তো একটুখানি ময়েশ্চারাইজার মেখে নিই। সানস্ক্রিন কখনোই ডাইরেক্ট স্কিনে অ্যাপ্লাই করা উচিত নয়, তার আগে একটু ময়েশ্চারাইজার অবশ্যই মাখা উচিত। আমি এই সানস্ক্রিনটা ইউজ করি, আমার খুব ভালো লাগে এটা, মানে আমি আগে আরো অন্য দু একটা ব্র্যান্ডের ইউজ করেছি, ও ততটা আমার ভালো লাগেনি, তবে এইটা খুব ভালো লাগে। গরমে তো চুলটাকে এরকম করে না বেঁধে নিলে শান্তি পাওয়া যায় না, ঘাড়ের কাছে চুল থাকলে আমার কি অস্বস্তি, কাজ করার সময় বিশেষত। আর এমনি তো নর্মালি আমি বেশি খোলা চুলে থাকতে পারি না, আমার কি অস্বস্তি, মানে ঘাড়ের কাছ থেকে চুলটা যদি মানে এখানে এতটা উঁচুতে থাকে তবু ঠিক আছে, মানে ঘাড়ের সাথে টাচ হলেই আমার একটা কীরকম একটা অস্বস্তি হয়, আমি খুব চুল ছেড়ে খুব কম থাকি। কি করব, মানে সবকিছুর সাথে কম্প্রোমাইজ করা যায় না, মানে চুল কেটে আসলে তো ওই জন্য মানে নিজের চুল নিজে কাটি আমি, কিন্তু কাটলে কি হবে, সব সময় সেই ধৈর্যটা থাকে না। একবার তোমাদের সাথে দেখিয়েছি আমি, প্রথম আমার চ্যানেলের শুরুর দিকে দেখবে আমি নিজে কিভাবে আমার নিজের চুল কেটে কাটি, মানে বিশেষত আগে কখনো কাটিনি আমি, লকডাউনে ট্রাই করেছি ফার্স্ট নিজের চুল নিজে কাটা, তো খারাপ হয়নি, আমার চুল দেখতেই পারো শেপটা খারাপ নয়, ভালোই আছে। তো কিন্তু প্রচণ্ড কষ্ট হয় একা একা নিজের চুল কাটাটা, প্রচণ্ড কষ্টে। তো পুজোর আগে একবার ভাবছি কেটে নেব, কারণ নিশটা একদম সরু হয়ে গেছে, কেটে নেওয়াটা দরকার, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম পারা যাচ্ছে না, চলো এবার আরো গরম লাগবে রান্নাঘরে, কিন্তু করতেই হবে রান্না, চলো।
রান্নাঘরে স্নান করতে যাওয়ার আগে মা অলরেডি কিছুটা এগিয়ে গেছি, কাজ ভাত হয়ে গেছে আর সবজি। আজকে রান্না খুব একটা ঝামেলা করবো না, আজকে নিরামিষ রান্না করব। মানে অনেক দিন পর পর মাছ টাছ খাওয়া গেলে তো মাঝে মাঝে, মানে নিরামিষ বলাও ভুল, ডিমের অমলেট হবে, একদম নিরামিষ নয়, মানে মাছটা নেই এটা বলতে। আলু পোস্তটা মাথা যন্ত্রণা ধরে যায় এরা। ঝিঙে আলু পোস্তটা হচ্ছে আর ডালটাও বসিয়ে দিয়েছি সিটিতে, সিটিটা পড়ুক, ততক্ষণ আরেকটা কাজ করে আসি। বাবা এখানে বসে আছে পড়তে, তো বাবাই অনলাইন ক্লাস, মানে এক ব্রেকের পর স্টার্ট হয়ে যাচ্ছে। এই ফাঁকে বাবাই স্নান টান করে পুজো দিয়ে নিয়েছে, আজকে বাবাইয়ের পুজো দিচ্ছে, কয়েকদিন ধরেই দিচ্ছে বাবাই পুজো। আর দেখো আরো কিছু গাট্টি বোচকা, আর দাঁড়াও দেখাই আলমারিটা কোথায় আছে। আমার নিচের রুমটা দেখাই, এই রুমটাতে আসলে বলেছি তোমাদেরকে মানে ভাড়া আসতে চলেছে আর কি, সেই জন্য রুমটা খালি করে দিতে হচ্ছে। তো এটা আগে আমার ডাইনিং রুম ছিল, ওটা ওপেন কিচেন, আর সব ফাঁকা অন্ধকার পড়ে আছে। এটা আমার হারমোনিয়াম, ছোটবেলায় গান শিখতাম, তারপর নিয়ে এসেছিলাম এখানে, বড় ছেলেটা শিখতো, তারপর যখন তার গলার ভয়েসটা হয় মানে একটু বড় হওয়ার সময় চেঞ্জ হয়ে যাচ্ছে, তার যে কি লজ্জা ধরলো তারপর থেকে আর সে, ও আগে ছোটবেলায় মিশনে পড়তো, তো সেখানে ওদের সকালবেলা যে প্রেয়ার হতো বা বিভিন্ন অনুষ্ঠান হতো সেখানে সব ছেলেদেরকে গান গাইতে হতো, সেখান থেকে ওর খুব আগ্রহ হলো, হঠাৎ করে বললো মা আমি গান শিখবো। শিখলো, 2-3 বছর শিখলো, বেশ সুন্দর শিখে গেছিল, গানও গাইতো ভালো। তারপরে একটা বয়স হয় না, বয়স সন্ধির সময় গলার ভয়েসটা চেঞ্জ হয়ে যায়, সেই যখন চেঞ্জ হওয়াটা শুরু হলো গলার, ব্যাস তখন থেকে আর রেয়াজ করতে বসতো না, টিচার আসলে খালি বায়না করতো না আমি করবো না করবো, মানে তখন গান গাইতো লজ্জা পেতো, মানে ভয়েসটা এমনই একটা মানে কর্কশ টাইপের হয়ে গেছিল, সেই যে ছেড়ে দিল, আর তারপর থেকে এখন আর বসে না, ভুলেই গেছে। এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই যে কিছু বাকি আছে, এই আলমারিটাকে এখানে শিফট করা হয়েছে আর কি, জায়গাটা ফাঁকা আছে ওখানটা রাখা হয়েছে, এটা এত ওয়েট উপরে তোলা যাচ্ছে না, আর উপরে তোলার ইচ্ছেও নেই, উপরে অন্য কিছু প্ল্যান আছে, আর সেই জন্য এটাকে এখানে রাখা হয়েছে আপাতত স্টোরেজ হিসাবে। একটা সংসারে জিনিসের তো অভাব নেই, আর ওই কারণে আমি এই আলমারিটাকে কিছু না করেই রেখে দিয়েছি, কারণ আলমারিটা এতটা মজবুত, আর আমার ইচ্ছে করলো না যে এটা অন্য কাউকে দিই বা কিছু করা। যাই হোক, আলমারিটার মধ্যে আমি সমস্ত জিনিসগুলোকে না এই মানে বাক্স বলা ভুল, প্যাকেটগুলোকে আমি কিনেছি, কিনে মানে প্রত্যেকটা জিনিস পাটে পাটে করে যাতে আমার খুঁজে পেতে অসুবিধে না হয় ওরকমভাবে আমি ওই ব্যাগগুলোর মধ্যে করে ভরে রেখে দিয়েছি। তাতে কী হবে বলো তো, আর মোটামুটি ব্যাগগুলোর না মাঝখানটা ট্রান্সপারেন্ট আছে, কোন ব্যাগটার ভিতরে কী আছে ওটা দেখা যাচ্ছে, তো এই কারণে আমার ব্যাগগুলো এত পছন্দ হয়েছে। আমি সেই মানে নিজের সুবিধে মতো আমি সেই জিনিসগুলোকে অ্যারেঞ্জ করে নিতে পেরেছি। ঝিঙে আলুটা বসিয়ে আমি ঢাকা দিয়ে গেছিলাম, এসে দেখি মানে আলু ঝিঙে আলুটা তরকারিটা মজে গেছে, তো আমি পোস্তর বাটাটা করে গেছিলাম, সেটা এসে অ্যাড করে দিচ্ছি ওর মধ্যে, আর দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যেমন জল দিয়ে ঢাকা দিয়ে রাখে, ব্যাস হয়ে যাবে ঝিঙে আলু তরকা পোস্তটা। আর ওদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর প্রেশার কুকারে আমি ডালটা বসিয়েছি, আমি তেল দিতে ভুলে গেছিলাম, মানে তেল দিতে বলতে মানে যখনই আমি প্রেশার কুকারে ডাল বা কিছু বসাই না আমি এই কাঁচা তেল ছড়িয়ে দিই, বিশেষত ডাল বসালে ওপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দিই, না হলে সিটিটা যখন পড়ে সে পুরো দেয়াল আশপাশে যা জিনিসপত্র থাকে পুরোতে ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে যায়।
আর আমার ভুলে গেছিলাম, আমি প্রত্যেকদিনই দিয়ে দিই, আজকে ভুলে গেছি বলে আবার সিটি মানে অনেক বসিয়ে দিয়েছিলাম যেহেতু, ওই জন্য আবার গ্যাসটা বের করে তারপরে তেলটা অ্যাড করে দিচ্ছি। আর এই কাঁচা তেলটা উপরে দেওয়াটা খুব, আর নাহলে এক এক সময় কী হয় ডাল থেকে এমন মানে সিটি দিয়ে এমন জল বেরোবে ডালের, এই জলটা পুরো দেয়ালে ঠেয়ালে বাজে ব্যাপার হয়ে যায়, সেটা পরিষ্কার করতে আবার বেশ কিছুটা সময় নষ্ট। হ্যালো ফ্রেন্ডস, দুপুরে লাঞ্চ টাঞ্চ সব কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিচ্ছিলাম, নিয়ে এই এখন সব জামা কাপড় কাচা হচ্ছে, সব নিয়ে এলাম ছাদ থেকে, বাইরে মেঘ গুরুম গুরুম করছে, আবার বাবাইকে পড়তে দিতে যেতে হবে। মুখ হাত পা ধুয়ে নিয়েছি, একটু ড্রেস করে নিই, রেডি হয়ে নিই, তারপর ওকে দিয়ে আসি। মাস্ক দিতে ভুলে গেছি, কোথাও বেরোলে এই একটা হয়েছে জ্বালাতন। মাস্ক ছাড়া বেরোনো যায় না, আর এটা নিতেই ভুলে যাই। আসলে বাড়িতে সবসময় আমাকে সালোয়ার পরেই থাকতে হয়, কারণ না নিয়ে আমাকে দোকানে বেশিরভাগ সময় তো আমার সকালের পর থেকে দোকানেই আমার সময়টা কাজে, আর সেখানে বাইরের লোকজন আসা যাওয়া করে, আর সেখানে ঘরের পোশাক পরে তো আর থাকা যায় না। অনেকে আমাকে জিজ্ঞেস করে কোথাও যাবে, আর এটা বোঝে না যে এটা তো আমার একটা কাজের জায়গা, এখানে তো আমি ঘরের ফর্মাল ড্রেসগুলো পরে থাকতে পারি না। তো আমি এক এক সময় কী করি, বাড়িতে যেরকম জিনিস সালোয়ারগুলো পরি সেগুলো পরে ওকে দিয়ে আসি, মার্কেটেই যেতে হয়, খুব একটা দূর নয় বাড়ি থেকে, দিয়ে আসি মোটামুটি। ওই জন্য আমি বাড়িতে এমনভাবেই জামা কাপড় পরি যেটা পরে আমাকে সবসময় এদিক ওদিক বেরোতে পারি, তাহলে হয় বারবার ছাড়ার দরকার পড়ে না আমার। প্রায় 9:30টার বেশি হয়ে গেছে, তখনকার পর থেকে আর ব্লগ কন্টিনিউ করা হয়নি, ওকে নিয়ে আসলাম, নিয়ে এসে তারপরে দোকানের লোকজন ছিল আর কি, ভিড় ছিল আজকে, ব্যস্ততার মধ্যেই কেটেছে, তো আর ব্লগ তখন থেকে আর কন্টিনিউ করা হয়নি। তো নিয়ে আসার পর তো সন্ধ্যের টিফিন টিফিন হলো, হয়ে তাড়াহুড়ো করে আমি আবার একটু কাজে বেরিয়ে চলে গেছিলাম আর কি, আর ওই জন্য আর ভাতের চাল। আমাদের যতই হোক রাত্রিবেলা মানে বিশেষ করে আর কি, ও তো সারাদিন তো সকালে বেরিয়েছে, আজকে সারাদিন বাড়িতে আসেনি, মানে এমার্জেন্সি সব ডিউটি পড়ে গেছে, ওর জন্য তো সারাদিন বাড়ি ফেরেনি, সেই রাত্রিবেলায় এসে বাড়িতে একটু খাবে। তো আর এমনিতে ও রুটি ঠিক রাত্রিবেলা খাওয়াটা পছন্দ খেতে পারে না আর কি, খেলে একটু ওর অসুবিধা নেই, সেই জন্যই ভাতটা করতে হয় আমাকে। আর সারাদিন পর বাড়িতে মানুষ ফিরে যা যা রান্না বান্না হলো, একটু ভাত দিয়ে খেলে তবে একটু তৃপ্তি পাওয়া যায়, বাইরের খাওয়ার আর ঘরের খাওয়ার দুটো তো অনেক তফাত হয় না, ওই জন্য ভাতটা করি শীতকালে, মাঝে মধ্যে রুটিটা করি, তাও ওর জন্য ভাতটা রাখতে হয়। খুব ভালো করে ধুয়ে নেওয়াটা জরুরি, যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে। চলো এবার আমি ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিই। অন্য অন্য দিন আর একটু আগেই হয়ে যায়, এখন বলছি না পুজো এসে গেছে তো একটু প্রেশার বেড খাওয়ার গুলো বের করে নিই। আমি দুপুরে খাওয়া দাওয়ার পর আমি খাওয়ার গুলো সব ফ্রিজে রেখে দিই, কেননা মানে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, সেই জন্য ফ্রিজে রেখে দিই খাওয়ার গুলো। আমাকে এভাবে এই মনে হয় ফার্স্ট আমি চশমা পরে তোমাদের সামনে, মানে কি এখন যেহেতু এমনি আমার চোখের তেমন কোনো সমস্যা নেই, মানে অনেকক্ষণ নিচু হয়ে যখন কাজ করি আর কি, তখন একটু মানে চোখগুলো বা মাথাটা একটু টিপটিপ করে, তখন একটু পড়তে হয়, মানে অতিরিক্ত চোখে যখন প্রেশার পড়ে এক কথায়, তখনই একটু পড়তে হয়, নাহলে সচরাচর খুব একটা দরকার পড়ে না। চলো এই রাতের এখন খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়ার পর
কিচেন পরিষ্কার হবে, তারপরে আর যা নিজের টুকটাক একটু কাজ আছে সেগুলো হবে কমপ্লিট করে তারপরে ঘুমোতে। তো আজকের দিনের মতো এখানেই শেষ, ব্লগটাও এখানেই শেষ, আর আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে নেক্সট দিন। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, মনের দিক থেকে একদম পজিটিভ থেকো, টাটা।